প্রিয় দর্শক, ইন্টারন্যাশনাল বিজনেস টক শো মানি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা শুনে আনন্দিত হবেন যে মানি টক আজকের এই অনুষ্ঠানটির মাধ্যমে 7 বছর পূর্ণ করল। মানি টক এদেশের স্যাটেলাইট টেলিভিশনে প্রথম বিজনেস টক শো। আমরা শুরু করেছিলাম 1999 সালের 14ই আগস্ট তৎকালীন অর্থমন্ত্রী জনাব শাহ এম এস কিবরিয়ার সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে। আমরা তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের 7ম বর্ষপূর্তির এই অনুষ্ঠানটিতে। আজকের এই দিনটি মানি টকের নেপথ্যে যারা কাজ করছেন তাদের সবার জন্য একটি আনন্দের দিন। এই 7 বছরে আমরা এদেশের নেতৃস্থানীয় উদ্যোক্তা, কূটনীতিক, বিদেশি বিশেষ অতিথিদের আপনাদের সামনে হাজির করেছি, কিন্তু আমাদের আজকের এই 7ম বর্ষপূর্তির স্পেশাল এডিশনে আমরা আপনাদের সামনে বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে যিনি কখনো উপস্থিত হননি আনুষ্ঠানিকভাবে, অথচ এদেশের অবকাঠামো খাতে, এদেশের বড় উদ্যোগের খাতে যে মানুষটি সবচেয়ে বড় ভিশনারি, স্বপ্নদ্রষ্টা, সেই আহমেদ আকবর সোবহান, যিনি সমধিক শাহ আলম নামেও পরিচিত, তাকে উপস্থাপন করার মাধ্যমে আমরা উদযাপন করছি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন পর্বটি। মিস্টার আহমেদ আকবর সোবহান, মানি টকে আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। আপনি কোনো কিছু ছোট বা ক্ষুদ্র করে কল্পনা করতে পারেন না। এই দেশটিকে আপনি সাজাতে চান খুব বড় মাপের করে, অনেক বড় মান সম্পন্ন করে, এর ব্যাকগ্রাউন্ড যদি আমাদেরকে একটু বলেন। এদেশে তো ছোট অনেক কিছু হয়েছে, কিন্তু বড় করার হয়তো অনেকেই সাহস পায়নি। তাই আমার সবসময় চিন্তা ছিল এই আমেরিকা, ইউরোপ এসব দেশে ঘুরে যে এদের মতো যদি আমাদের এখানে কিছু করা যায় তাতে ক্ষতিটা কী। তাই সবসময় আমার ভাবনাটা একটু বড়োর দিকেই, ছোট তো অনেক হয়েছে, ছোট তো পরিচিতি পায় না, তো এমন কিছু করা উচিত যেটাতে বিশ্বের দরবারে আমাদের পরিচয় করানো যায়। তাই সবসময় আমার ভাবনাগুলি একটু বড়োর দিকেই। আপনার গ্রুপে অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান আপনি গড়ে তুলেছেন আপনার নিরলস পরিশ্রমের মাধ্যমে। কত লোকের কর্মসংস্থান করতে পেরেছেন? সরাসরি আমাদের সাথে প্রতিদিন 70,000 লোক কাজ করে, ইনডাইরেক্টলি বলা যায় 5 লক্ষ লোক। সরাসরি আমাদের পেরোলে 20,000 লোক কাজ করে, আর ডেলি লেবার হিসাবে 50,000 লোক আমাদের সাথে কাজ করে। অর্থাৎ সরাসরি এবং এদের সঙ্গে যারা যুক্ত তাদের মিলে প্রায় লক্ষাধিক লোকের, 5 লক্ষ লোকের পরিবার আপনাদের উপরে নির্ভর করছে। এটা সবকিছুই আল্লাহর উপরে, আমরা হয়তো একটা মাধ্যম বলা যায় আর কি। আপনাদের গ্রুপের এই মুহূর্তে টার্নওভার কীরকম? টার্নওভার বছরে $750 মিলিয়ন। এটা ক্লোজ টু $1 বিলিয়ন কোম্পানি বাংলাদেশি হিসেবে, তা হয়তো বলা যায়। এদেশের কয়েকটা বড় গ্রুপের মধ্যে বসুন্ধরা নিঃসন্দেহে একটি। আপনি হাজার হাজার বিঘা জমি বসুন্ধরা আবাসনে ভরাট করে, উন্নত করে মানুষের জন্য একটা বড় নগরী গড়ে তোলার কাজ করছেন বেশ অনেকগুলি বছর ধরে। এই কাজের প্রেরণা আপনি কোথা থেকে পেয়েছিলেন? এটা মূলত প্রেরণাটা আমার বাবা অ্যাডভোকেট ছিলেন, ওনার বেশ কিছু জমি জমা ছিল। ওনার জীবদ্দশা হয়তো আমরা সেগুলি দেখিও নেই। উনি যখন মারা যান তারপরে আমরা জমি, বেশ কিছু জমি নিচে ছিল, বেশ কিছু উঁচু জমিও ছিল, ঢাকার শ্যামলী, আগারগাঁও এইসব দিকে প্রচুর জমি আমার বাবার ছিল। সেই জমিগুলো নিচু ছিল, নিচুর জমিগুলি আমরা সেখানেই মাটি ভরাট করি, মাটি ভরাট করে আমরা সেগুলি বিক্রি করি, তাতে দেখা যায় একটা বিরাট রকম ভ্যালু এডিশন হয়। সেই থেকে বলা যায় যে আমি ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যবসায় নিজেকে আত্মনিয়োগ করি, এবং সেটাই বলা যায় যে আমার অনুপ্রেরণা। বর্তমানে আপনার হাতে গড়ে উঠেছে বাংলাদেশের 1 নম্বর ল্যান্ডমার্ক বললেও অত্যুক্তি হবে না, বসুন্ধরা সিটি শপিং মল। এটি এই অঞ্চলের অনেকগুলি দেশের মধ্যে আমাদের একটা আত্মহংকারের বিষয়ে পরিণত হয়েছে। এটি আপনি কিভাবে স্বপ্ন দেখেছিলেন? অনেক কঠিন প্রশ্ন। এখানে আমরা মূলত জায়গাটা কিনি 1980 দিকে, তখন এটা মূলত ডোবা ছিল, তারপর এটা রাস্তা হয়, রাস্তা হওয়ার পরে দেখা যায় এটা একটা ভেরি প্রাইম পিস অফ ল্যান্ড দেশের হলো। তখন আমরা ভাবনা করলাম এখানে এমন কিছু করা উচিত যে এটা শুধু বাংলাদেশের জন্য না, বিশ্বের দরবারে একটা প্রেস্টিজিয়াস কিছু হতে পারে।
সেই থেকে আমরা স্টাডি শুরু করি। স্টাডি শুরু করতে করতে আমরা বলা যায় যে প্রায় 7-8 বছর স্টাডি করি, যে ইট ইজ ভেরি ইজি টু স্টার্ট বাট ভেরি ডিফিকাল্ট টু ক্লোজ। আমরা মডার্ন টেকনোলজির সাথে নিজেদের আলাপ আলোচনা করি। শেষ পর্যন্ত আমরা 1995 দিকে আমরা থাই একটা কোম্পানির সাথে আলাপ করি, তারা বলে যে এই ধরনের একটা বিল্ডিং, এই বিল্ডিংটা শুধু বাংলাদেশের জন্য না, এটা বলা যায় যে ওয়ার্ল্ডের 14তম লার্জেস্ট বিল্ডিং এবং ওয়ার্ল্ডের 14তম লার্জেস্ট শপিং মল। মাঝে মাঝে আমি শুনি যে এখানে যখন বিদেশিরা আসেন শপিং করতে, তখন তারা বলে ইউ আর নো মোর পোর, ইউ আর ভেরি রিচ। ইভেন ভারতবর্ষে পাকিস্তানে এই ধরনের কোনো শপিং মল নেই। এসব কথা শুনলে নিশ্চয়ই ভালো লাগে যে অ্যাটলিস্ট আমরা এই দেশের জন্য সম্মানের কিছু করতে পেরেছি, এবং এই দেশে যারাই আছে, যে কোনো বিদেশি আসলে বসুন্ধরা শপিং মলে যায়, তারা তখন এই বাংলাদেশ সম্বন্ধে নিঃসন্দেহে একটা বিরাট আকাঙ্ক্ষা করে যে দিস কান্ট্রি ইজ অলসো গ্রোয়িং। আমার ভাবতে অবাক লাগে যে এক সময় আমরা থাইল্যান্ডকে দেখেছি আমাদের চেয়ে অনেক পিছনে, ২০-২৫ বছর আগেও আমাদের চেয়ে অনেক পিছনে ছিল, কিন্তু আজকে তারা কোথায় চলে গেছে। আমি মনে করি যে বাংলাদেশে উদ্যোক্তা আছে, এন্টারপ্রেনার আছে, স্পন্সর আছে, তাদের যদি সঠিকভাবে প্রেরণা দেওয়া যায় এদেশেও থাইল্যান্ডের মতো করা কঠিন কিছু হবে না। কিন্তু আমার শালম ভাই আপনার কাছে আসলে যে জায়গাটায় আমি খুব বেশি আমার এক ধরনের মুগ্ধতা আছে, সেটা হচ্ছে যে একটা ডোবা রাস্তা নেই, বদ্ধ একটা ডোবাকে আপনি কিভাবে স্বপ্ন দেখেন বা আপনি ভিজুয়ালাইজ করেন কিভাবে, এই ভিশনটা কিভাবে আসে যে একদিন এই জায়গাটাই একটা প্রাইম পিস অফ ল্যান্ড হবে বা হতে পারে। সেটা হলো সব কিছুই ভিশন। এক সময় আমরা মূলত পুরান ঢাকায় বাস করি, আমার বাবা অ্যাডভোকেট ছিলেন, উনি তখন ধানমন্ডি গুলশানের কথা চিন্তাই করতে পারতো না। উনি মনে করতো যে নবাববাড়ি, ইসলামপুর, সেটাই ঢাকা শহর, এটা হয়তো এক্সপান্ড করবে না। তখন এক সময় 200 টাকা বিঘা ধানমন্ডির জমির দাম ছিল, 200 টাকা বিঘা গুলশানের দাম ছিল, তখন মানুষ সেখানে আসতেও চায়নি। কিন্তু আমার ভিশনটা মূলত আমি মনে করি যে আমার কল্পনা নিয়ে আসি হোয়াট ইট ক্যান বি আফটার ডেভেলপমেন্ট, আফটার ইনফ্রাস্ট্রাকচার, সেটা নিয়ে আমি কল্পনা করি। কম্পিউটারে আমার ছেলেরা মাঝে মাঝে আমার সাথে বসে ওই ছোটো অবস্থাতেই, তখন আমি এই কল্পনায় নিজেকে একটা নিজে শহর গড়ে তুলি, এবং সেই কল্পনা থেকেই আমরা এই শহরে রূপান্তরিত করছি। আপনি নিশ্চয়ই জেনে আনন্দিত হবেন আমরা যে দুটা শহর করছি, আপনি বলতে অ্যানাদার টু ঢাকা সিটি ইজ কামিং। এটা শুধু এই আমাদের বসুন্ধরা আর বারিধারা যে প্রজেক্টটা, এটা প্রায় 7,000 একরের উপরে প্রতিষ্ঠিত, এবং বসুন্ধরা রিভার ভিউ যেটা সেটা 10,000 একরের উপরে প্রতিষ্ঠিত। আমি মনে করি দুটাই দুঃসাহসিক অভিযান কিংবা দুঃসাহসিক উদ্যোগ, তবু আমি আল্লাহর ইচ্ছা এবং মানুষের ভালোবাসা, এবং আমি বলবো সব সরকারই আমাকে সহযোগিতা করেছে বিগত 1980 থেকে পর্যন্ত, যতগুলি সরকারই এসেছে অ্যাটলিস্ট আমাদের সব ব্যবসাকে তারা, আমি বলবো যে তারা অ্যাটলিস্ট পৃষ্ঠপোষকতা করেছে, তারা পেট্রোলাইজেশন করছে, কোনো সব ভালো কাজেরই তারা। আজকে দেখেন আমাদের এখানে কত সুন্দর জিনিস হচ্ছে, যে অ্যাপোলো হসপিটাল বাংলাদেশে এটা গর্ব করার মতো জিনিস। এরা একসময় হয়তো ইচ্ছে করলে এতগুলি জায়গা পেত না। আজকে ঢাকা শহরে আমার মনে হয় আমরা এ পর্যন্ত প্রায় 50,000 পরিবারকে প্লট দিয়েছি। আশা করি আগামী 10 বছর আরও 1,00,000 পরিবারকে আমরা প্লট দেব। আমি আরেকটা জিনিস সবসময় সরকারকে বলি, রাজকীয়রও উচিত শুধু রেগুলেটরি বডি হিসাবে কাজ করা, তারা নিজেরা কোনো ব্যবসা করা উচিত না, এবং তারা আমি মনে করি যে ঠিক ততটা ভালো করতে পারেনি যতটা তাদের ভালো করা উচিত ছিল রিগার্ডিং ল্যান্ড ডেভেলপমেন্ট, রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ প্লটস। তাই তাদের উচিত একটা স্ট্রং রেগুলেটরি বডি হিসাবে কাজ করা, এবং সমস্ত হাউজিংকে তারা রেগুলেট করা, যেন নিয়ম নীতি ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু ঠিক রেখে তারা ডেভেলপ করতে পারে। আর তাছাড়া আপনি জানেন তো হাউজিং ইজ এ সাচ এ সেক্টর, এই সেক্টর দিয়ে 70টা গ্রুপের ইন্ডাস্ট্রি চলে, মানে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি 70টা ইন্ডাস্ট্রি দিয়ে চলে, এবং এটাতে জিডিপির
আমাদের যত বার্ষিক টার্নওভার তার 10-12% শুধু হাউজিং খাতেই ব্যয় হয়, এবং এই খাতে আমার মনে হয় প্রায় 50 লক্ষ শ্রমিক কাজ করে, বিশাল খাত। হ্যাঁ, ফ্রম ল্যান্ড ডেভেলপমেন্ট টু কনস্ট্রাকশন সব কিছু মিলিয়ে প্রায় 50 লক্ষ শ্রমিক প্রতিদিন কাজ করছে। এদেশের এই সব উদ্যোগের সঙ্গে অর্থ অর্থায়ন বা ফিনান্সিংয়ের একটা সম্পর্ক খুব সরাসরি স্পষ্ট। ব্যাংকিং খাতের ভূমিকায় ব্যাপারে আপনার কাছে কেমন লাগে? ব্যাংকিং ডেফিনেটলি সৎ উদ্যোক্তা যাদের তাদের ডেফিনেটলি দে আর প্যাট্রোনাইজিং এ লট, স্পেশালি সোনালী, অগ্রণী, জনতা ব্যাংক, এবং তাছাড়া এখন প্রাইভেট সেক্টরও হাউজিংয়ে যথেষ্ট এনকারেজ করছে। এক সময় ছিল যে আমাদের লোনের জন্য দাঁড়ে দাঁড়ে যেতে হতো, এখন ব্যাংকস আর কামিং টু লেন্ড মানি। তাছাড়া হাউজিং সেক্টরে আমার মনে হয় অর্থায়নটার চেয়ে বেশি প্রয়োজন মানুষের গুডউইল, যে এবং এই সেক্টরে ভার্চুয়ালি টাকার অভাব নেই। আমাদের এক্সপেক্টেড যারা বিদেশি গিয়েছে তারাই এই হাউজিংয়ের মূল ক্রেতা, তারা খুব ভালো করে আজ হোক কাল হোক উই হ্যাভ টু গো ব্যাক হোম। ইনভেস্টমেন্টটা মূলত ওয়েজার নিয়ে হয় এবং এই এই সেক্টরে প্রচুর বৈদেশিক মুদ্রা আর্নিং হচ্ছে। আমার মনে হয় ম্যান পাওয়ারের পরেই হাউজিং ইজ এ সেক্টর যেখানে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আর্ন হচ্ছে। আমরা কথা বলছি বসুন্ধরা সাম্রাজ্যের প্রাণপুরুষ জনাব আহমেদ আকবর সোবহানের সঙ্গে। এখানে উল্লেখ করার মতো তথ্য হচ্ছে যে মানি টকেই জনাব আহমেদ আকবর সোবহান আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো টেলিভিশনে উপস্থিত হয়েছেন। জনাব আহমেদ আকবর সোবহান, আপনাকে আরেকবার স্বাগত জানাই। বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশ সম্পর্কে আমরা কথা বলি না কেন, আসলে শিল্প কলকারখানা বা শিল্প উদ্যোগের একটা বিপ্লব না হলে সেই দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে না। আপনি শিল্প কলকারখানার বিষয়ে আপনার অনেকগুলি প্রতিষ্ঠান কাজ করছে, এ সম্পর্কে আপনার মতামত কী? শিল্প কারখানার বিকল্প নেই, কারণ দেশকে বাঁচাতে হলে, দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে আপনাকে শিল্প কলকারখানা করতে হবে, মানুষকে কাজে লাগাতে হবে। মানুষকে কাজে লাগাতে না পারলে ফ্রাস্ট্রেশন আসবে, ফ্রাস্ট্রেশনের কারণেই সন্ত্রাস, ড্রাগ সব কিছুর সৃষ্টি এবং সব কিছুই এসব কারণেই হয়ে থাকে। তা আসার কথা যে আমরা এই 2000 থেকে 2005 পর্যন্ত কিংবা 1995 to 2005 লট অফ ইন্ডাস্ট্রিজ কামিং, স্পেশালি অন এক্সপোর্ট সেক্টর, এবং আরও দরকার আমার মনে হয়, যেই কারণে জিডিপি, যে আমার মনে হয় যদি আরেকটু চেষ্টা করা হয় দ্য জিডিপি ক্যান গো আপ টু চাইনিজ লেভেল। চায়না যেমন 10-11% জিডিপি হয়, ডাবল ডিজিটে আমরাও যেতে পারি আমার মনে হয়। এখনই ডাবল ডিজিটের কাছাকাছি আছে। আমরা শুনেছি, আমরা জেনেছি যে বসুন্ধরা গ্রুপ আপনারই উদ্যোগে একটি সম্পূর্ণ ব্যক্তি খাতে একটি পোর্ট চট্টগ্রামে তৈরি করার ব্যবস্থা নিয়েছেন, প্লিজ টেল আস অ্যাবাউট দ্যাট। আমরা এই পোর্ট করার চিন্তা আমার অনেক দিন ধরে, বিশেষ করে আমরা বেশ কিছু ইন্ডাস্ট্রির জন্য আমাদের অনেক র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমাদের কনজেশন চার্জ দিতে হয়, জাহাজ এসে 7 দিন 8 দিন 10 দিন নোঙ্গর করতে পারে না। সেসব কারণেই অনেক দিন থেকে চিন্তা যে এই এই প্রবলেমটা হাউ উই ক্যান সলভ, কারণ গভর্নমেন্টে রাখার পক্ষে কোনো কিছু সম্ভব না। আর হোল ওয়ার্ল্ডে কিন্তু এখন প্রাইভেটাইজেশন যুগ, প্রাইভেটের কোনো বিকল্প নাই, এবং প্রাইভেট সেক্টর যদি গভর্নমেন্টের সাথে সরাসরি অঙ্গাঙ্গিভাবে না করে কোনো দেশ আগাতে পারে না। গভর্নমেন্টে একটা পোর্ট আছে, আমাদের আরও 2-3টা হলেই বা ক্ষতি কী? তো অত্যন্ত আশার কথা, কিছুদিন আগে একটা টেন্ডার হয়েছিল, গভর্নমেন্টই এগিয়ে এসছে যে ফরে প্রাইভেট পোর্ট এবং প্রাইভেট এন্টারপ্রেনারকে দেওয়া হবে। আমরা সেখানে টেন্ডারে অংশগ্রহণ করি এবং সরকার থেকে ইতিমধ্যে আমরা 300 একর জায়গা লিজ নিয়েছি ফর 50 ইয়ার্স। আমরা 50 বছরে ওইটা অপারেট করব, এবং বাই দিস টাইম উই হ্যাভ স্টার্টেড আওয়ার ল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা আশা করছি 2009-এর ভিতরে একটা পূর্ণাঙ্গ এবং 10 লাখ কন্টেনার সেখানে হ্যান্ডলিং করতে পারবে ইয়ারলি। এবং এছাড়া আমাদের কোনো বাল্ক পোর্ট নাই, যেমন আমার মনে করেন এই এতগুলি স্টিল মিল বাংলাদেশে আছে কিন্তু স্টিলের স্ক্র্যাপ নামানোর কোনো আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার নাই। আমরা ফুড গ্রেনসটা পুরোপুরি হ্যান্ডেল করব, আমাদের সাথে গভর্নমেন্টের যে এগ্রিমেন্ট হয়েছে সেখানে বলেছে ফুড গ্রেন, স্ক্র্যাপ অ্যান্ড কন্টেনার্স গভর্নমেন্টও করবে, আমরাও করব, কিন্তু ফুড গ্রেনসটা, স্ক্র্যাপ এইসব কিছু বাল্ক কিছু আইটেম আমরা 100% হ্যান্ডেল করব। আমরা আশা করি যে বসুন্ধরার প্রতিটা উদ্যোগ যেমন স্টেট অফ দ্য আর্ট হয়েছে, এই পোর্টটিও এই অঞ্চলের জন্য একটা গর্বের বিষয় আশা করি। ইনশাআল্লাহ ডেফিনেটলি অ্যাটলিস্ট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে,
কারণ আমাদের এখন যেমন একটা কন্টেনার নামাতে প্রায় 10 মিনিট 15 মিনিট লাগে, কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে একটা কন্টেনার নামাতে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় নেয়। তো মেশিনারি যদি মডার্ন আনা হয় এবং ইকুইপমেন্ট যদি মডার্ন সব কিছু করা হয়, আমার ডেফিনেটলি এভরিথিং উইল বি ভেরি ভেরি মডার্ন। এখন সারা বিশ্বে যারা আপনার স্ট্র্যাটেজিক বিষয়গুলো দেখেন বা উন্নত করার চেষ্টা করছেন, তারা বলছেন যে শিক্ষায় বিনিয়োগই আসলে একটি জাতির জন্য, একটি জনগোষ্ঠীর জন্য, একটি দেশের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। আমরা জানি যে আপনার 4 পুত্র, 4 জন ছেলে সন্তান, তাদেরকে আপনি গড়ে তুলেছেন সর্বোচ্চ শিক্ষা, এবং বিদেশের মাটিতে লেখাপড়া করলেও আপনি তাদেরকে নিয়ে এসেছেন।